খবর মোটেই ভালো নয়। মোহনবাগান শিবিরের কিছু টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের ভিডিও। কিন্তু ভিডিওটা শুরু করার আগে যেটা প্রতিদিন বলে থাকি, এটা মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগানের চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসবো ডিটেল আপডেটে। মোহনবাগান শিবিরে একটা দুশ্চিন্তার রেখা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে আগের দিন আপনারা দেখেছিলেন ফারদিন বেঞ্চে ছিল কিন্তু কিয়ানকে খেলানো হয়নি। তার আসল কারণটা জানা গেল, সেটা হচ্ছে মোহনবাগান শিবিরে ভাইরাল ফিভার অ্যাটাক হয়েছে। এক এক করে প্রত্যেকটা প্লেয়ারই কাশছে, জ্বর আসছে। আগের দিন ম্যাচের আগে কিয়ানের জ্বর ছিল, তাই কিয়ানকে নামানো হয়নি বা টিমের মধ্যে রাখা হয়নি। আস্তে আস্তে তিন চারজন প্লেয়ারের মধ্যে এই জ্বর এবং কাশির প্রবণতা দেখা দিয়েছে। এটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় চিন্তার কারণ হয়ে গেছে যেটা, যেটা আশিক কুরুনিয়ান সম্পর্কে একটা আশা ছিল যে তিনি সেকেন্ড লিগে হয়তো খেলতে পারবেন। তবে আজকে সকাল পর্যন্ত যে আপডেট আছে, তার পক্ষে সেমিফাইনাল খেলার কোনো চান্স নেই, যার ফলে সেই বাঁ দিকটায় ভরসা করতে হবে লিস্টনের ওপর। আর লিস্টন কীরকম ফর্মে আছে সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না, আপনারা সকলেই দেখছেন। তো ওই জায়গাটা নিয়ে একটা চিন্তা রয়ে গেল। এইবার প্রবলেম হয়ে যাচ্ছে যে কিছু প্লেয়ার যারা অলরেডি আক্রান্ত হয়েছে তারা তো নয় এক দুদিনে সুস্থ হয়ে যাবে, কিন্তু নতুন করে কোনো প্লেয়ার যদি আক্রান্ত হয় এই ভাইরাসে, তাহলে কিন্তু আরও বড় সমস্যা দেখা দিতে পারে। তো সবটাই ডিপেন্ড করে আছে কালকের দিনটার ওপর। আজকের দিন আর কালকের দিন, এই দুটো দিন হাতে আছে। কালকে টিমে কতজন প্লেয়ার আবার নতুন করে আক্রান্ত হলো বা কতজন প্লেয়ার ফিট আছে, তার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে মোহনবাগান কী টিম নিয়ে খেলতে নামবে। এ বিষয়ে আর বলার কিছু নেই, আপনারা সকলেই দেখছেন যে ব্যাড লাক ছাড়া আর কিচ্ছু বলার নেই। প্রথম দিন থেকে, টুর্নামেন্ট শুরু হওয়া থেকে, আজকে টুর্নামেন্টের সেমিফাইনাল হতে চললো, টুর্নামেন্ট শেষের দিকে একটা সময় গেল না যে সময় মোহনবাগানে চোট আঘাত, শরীর খারাপ, জ্বর, সর্দি কাশি ইত্যাদির প্রকোপ পড়েনি। প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু পড়েছে প্রকোপ, কি প্রত্যেকটা ম্যাচে কোনো না কোনো প্লেয়ারকে এই চোট, ইঞ্জুরি, শরীর খারাপের জন্য পায়নি। তো দেখা যাক সেমিফাইনালেও কী হয়, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবং কতটা প্লেয়াররা সুস্থ থাকে তার উপর ডিপেন্ড করছে কী টিম নিয়ে নামবে। তো আমি আপনাদের সকলকেই বলবো যে কালকের আগে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে টিমের অবস্থা কী হবে। আর সমস্ত মোহনবাগান সমর্থককে বলতে চাই, টিম সেমিফাইনালে উঠেছে, টিম ফাইনালেও খেলতে পারে, আপনারা পাশে দাঁড়ান। এই সব বয়কট ভয়কট সব ছেড়ে দিন, দিয়ে অন্তত সেমিফাইনালে টিমের পাশে দাঁড়িয়ে মাঠে যান, গিয়ে খেলাটা দেখুন, টিমকে সমর্থন করুন, টিমকে সাহস যোগান। এই সময় এটা মান অভিমানের সময় নয়। মান অভিমান আমরা অনেকেই করেছি, কিন্তু দেখুন সকলের, এটিকে থাকুক, এটিকে মোহনবাগান হোক, যাই হোক, আমাদের সকলের প্রিয় মোহনবাগান এখানে আছে, মোহনবাগানের জার্সি পরে খেলা হচ্ছে। তো মোহনবাগান সমর্থকদের আমি বলবো, প্লিজ বয়কট করবেন না। এইটা অন্তত, এই সেমিফাইনাল ম্যাচটা অন্তত আপনারা দেখতে যান। যা হবে না হবে সেটা আলোচনার মাধ্যমে হবে, কোয়েঙ্কা তিনি ঠিক করবেন কি হবে না হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, সেটা এক্ষুনি হবে না। এই সেমিফাইনাল বা ফাইনালের আগে কিছুই চেঞ্জ হবে না, তাই আপনারা অযথা রাগ করবেন না। আপনারা যদি মোহনবাগানকে সত্যিই ভালোবাসেন তাহলে প্লিজ টিমের পাশে দাঁড়ান আর মাঠে গিয়ে ম্যাচটা এনজয় করুন আর টিমকে আরও উদ্বুদ্ধ করুন। এই মেসেজটাই দেওয়ার ছিল আপনাদের সবাইকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় মোহনবাগান।